গণঅধিকার পরিষদ একাংশের নেতা তারেক রহমানের উপর হামলার অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। বৃহস্পতিবার পল্টন থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, তবে আগামী 29 অক্টোবর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেন। এর আগে গত 18 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য করেছিলেন। এর আগে গত 17 জুলাই রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বাদী হয়ে মামলাটি করেন। নূর ছাড়া এই মামলার আসামিরা হলেন সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন, এছাড়া আরও অজ্ঞাতনামা 4-5 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তারেক। এজাহার সূত্রে জানা গেছে, 16 জুলাই বিকালে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের 15 তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন তিনি। আসামিরা তারেককে এলোপাতাড়ি কিল ঘুষি মারেন। এ ঘটনায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।